তাজেল আহমদ আপনি লিখেছেন মসজিদে বসে দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের বাজত নষ্ট হয় এটা কি সত্য না ভাই মসজিদে বসে দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের বাজত নষ্ট হয়ে যায় এরকম কোনো কথা কোনো হাদিসা আছে বলে আমার জানা নেই তবে হ্যাঁ মসজিদে আপনি আপনার ব্যবসায়ী কোনো সালাপ আপনি করলেন ব্যবসায়ী কোনো মিটিং করলেন দুনিয়াবি এরকম কোনো কাজ করলেন যেটা নিচ কি দুনিয়াবি কাজ সেখানে দিনের কোনো স্বার্থ এর সাথে কোনোভাবে জড়িত নয় আপনার একান্ত প্রত্যক্ষ সহযোগিতা স্বার্থ আপনার নিজের তো এরকম যদি হয় তাহলে সেটা না যায় এবং গুণা কারণ মসজিদটা এই জন্য তৈরি করা হয় নাই আর এটা ছাড়া যদি মসজিদে আপনি দুনিয়াবি কোনো আলাপ করেন দিনের স্বার্থে ধরুন আপনি মানুষকে সচেতন করলেন দুনিয়াবি কোনো বিষয়ে কোনো একটা রোগের ব্যাপারে সাবধান করলেন যাতে মানুষ সচেতন থাকেন আপনার উদ্দেশ্য মানুষকে সচেতন করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা এখানে পরোক্ষভাবে এটা দিনের সাথে সংশ্লিষ্ট হয়ে গেল আর যদি আপনি সেখানে আপনার অ্যাজ এ ডাক্তার মানুষকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আপনি সেখান থেকে টাকা নেন ফি নেন তাহলে এটা দুনিয়াবি আপনার ইস্যু হয়ে গেল তো এই জন্য সাধারণভাবে মসজিদে দুনিয়াবি কথা নিষিদ্ধ ব্যাপারটি সেরকম নয় বরং দুনিয়াবী উদ্দেশ্যেই শুধুমাত্র দুনিয়াবি কথা বললেন দুনিয়াবি কাজ করে সেটা নিষিদ্ধ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মসজিদে কেউ যদি কোনো হারানো জিনিসের ঘোষণা দেয় সে যেন সেটা না পায় তার জন্য বদ্ধও করেছেন তিনি এবং এটাকে নিষিদ্ধ করেছেন কারণ এটা দুনিয়াবি একটা কাজ নিচ্ছক আপনার দুনিয়াবি স্বার্থ সেখানে জড়িত আছে দিনের স্বার্থে দুনিয়াবি কোনো কিছু যদি মসজিদে আলাপ করতে হয় দিনের স্বার্থে সেটি জায়জ হতে পারে আর মসজিদে দুনিয়াবি কথা বললেই চলবে নষ্ট হয়ে যাবে এমনটি সঠিক নয়